স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মজীবনে, বিশেষ করে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকে যে অতি অল্প সময়ে তিনি পেয়েছিলেন, সেই সময়টাকে খুব স্বল্প পরিসরে কয়েক মিনিটের মধ্যে বর্ণনা করা সম্ভব নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার অসাধারণ দক্ষতা এবং রাষ্ট্রনায়ক হিসেবে তার যে মেধা, সেই মেধাকে কাজে লাগিয়ে অতি অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশকে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করবার একেবারে সোপানটা, তার ভিত্তিটা তিনি তৈরি করেন। এই চার বছরে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিলেন বাংলাদেশকে। দুর্ভিক্ষের পরে খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, অন্যদিকে সমাজতন্ত্রের নামে যে লুটপাট চলছিল সেটাকে বদলে ফেলে একদিকে বহুদলীয় গণতন্ত্র, অন্যদিকে একটা মুক্ত বাজার অর্থনীতির দিকে যাওয়া শুরু করেছিলেন, আরেকদিকে আমরা স্বনির্ভর বাংলাদেশ বলে তার যে চিন্তা ছিল সেইটা একটা গ্রামকে স্বনির্ভর করে গড়ে তোলা, সেই কাজও তিনি শুরু করেছিলেন। এবং তাকে রাজনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য তিনি গ্রাম সরকার করেছিলেন, যে কারণে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। তিনি বলেছিলেন, এটা কল্পনা করা কঠিন যে জিয়া যদি 1981 সালের পরিবর্তে 1975 সালে নিহত হতেন তাহলে বাংলাদেশের ভাগ্যে কী ঘটত। বাংলাদেশ খুব সহজেই আফগানিস্তান বা লাইবেরিয়ার মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারত। জিয়া সেই পরিণতি থেকে বাংলাদেশকে বাঁচিয়েছেন। জিয়াউর রহমান সাহেব অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবার জন্যে এবং আপনার একটা সাম্যতা সুরক্ষা করার জন্যে, যেগুলো একটু পিছিয়ে ছিল যে সমস্ত অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোকে অর্থনৈতিক দিয়ে উন্নত করবার জন্যে তিনি বিভাগীয় উন্নয়ন বোর্ড তৈরি করেন, যে কারণে প্রেসিডেন্ট নিক্সনও তাকে একটা অ্যাওয়ার্ড দিয়েছিল সেই সময় আমেরিকা থেকে, যে ওই আরিবি করার ফলে বাংলাদেশে যে বিদ্যুতায়তন, সেই বিদ্যুতায়তনের একটা বিপ্লব ঘটে গেছে। তিনি উপসি বলে যশোরের একটি এলাকাতে এই খাল খনন কর্মসূচির মাধ্যমে তিনি ওই এলাকার উন্নয়নের কাজ শুরু করেন। পরবর্তীকালে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর, তিনি কিন্তু তার পুরো পিএইচডিটাই করেছিলেন এই প্রজেক্টের উপরে। আমার নিজের মনে আছে, কারণ আমি সেই সময় তৎকালীন উপ প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটের এস এম আর এটি সাহেবের একান্ত সচিবের দায়িত্ব পালন করেছিলাম। তো দিনাজপুরে তিনি একবার গেলেন, তো দিনাজপুর শহর থেকে 10 মাইল দূরে একটা টেক্সটাইল মিল আছে, টেক্সটাইল মিলের পাশে একটা গ্রাম আছে। তো গাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে তার গাড়ি ওখানে থামালেন, তিনি নিজে নেমে ওই গ্রামের মধ্যে গিয়ে চলে গেলেন। গ্রামের মধ্যে গিয়ে একটা বাসায়, একটা জীর্ণ বাড়ি, সেই বাসায় তিনি ঢুকে পড়লেন। বাসায় তখন পুরুষ মানুষ কেউ ছিল না, একজন বৃদ্ধা ছিলেন। তিনি তাকে গিয়ে বললেন যে, মা আমি একটু পানি খাবো, গ্লাসে করে একটা পানি নিয়ে এসছেন। তো উনি তখন বললেন, মা আপনি শুধু আমাকে পানি দিচ্ছেন? মহিলা একেবারেই হক চুকিয়ে গেলেন। তারপর উনি বললেন, না মা, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাটা বলিনি, আজকে যদি আপনি বাসায় একটা পেঁপে গাছ লাগাতেন, একটা পেয়ারা গাছ লাগাতেন, তাহলে আমি আপনাকে, আপনি আমাকে একটা পেয়ারা দিতে পারতেন, একটা পেঁপে দিতে পারতেন। অর্থাৎ এইভাবে কিন্তু তিনি এই যে স্বনির্ভরতা এটাকে উৎসাহিত করেছেন, বাড়ানোর চেষ্টা করেছেন। আরেকটি কাজ তিনি যেটা করেছেন, যে যুবকদেরকে সংগঠিত করবার জন্যে, তাদেরকে আত্মকর্মসংস্থান যেন তারা সৃষ্টি করতে পারে, সেই জন্য যুব কমপ্লেক্স তিনি তৈরি করেছিলেন, যুব মন্ত্রণালয় তৈরি করেছিলেন, যুব অধিদপ্তর তৈরি করেছিলেন, এবং এদের মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের যুবকদেরকে সংগঠিত করে তাদেরকে উৎপাদন উন্নয়নের রাজনীতিতে সম্পৃক্ত করেছিলেন। আমরা দেখছি যে মহিলারা অনেক এগিয়ে গেছে, এই কাজটাও কিন্তু তারই শুরু। আজকে তার এই শাহাদাত বার্ষিকীতে আমি তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। তারই উত্তরাধিকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং এখন বর্তমানে আমাদের তার পুত্র, যোগ্য পুত্র তারেক রহমান সেই পতাকা তুলে নিয়েছেন, যে পতাকা বাংলাদেশের মানুষের পতাকা। এ কারণেই বিএনপিকে যতই চেষ্টা করা হোক ভেঙে ফেলার জন্য, যতই চেষ্টা করা হোক নিশ্চিহ্ন করার জন্য, কিন্তু প্রতিবার প্রতি আঘাতের পরেই বিএনপি কিন্তু ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে।